লোকে যখন বলে তোমার একটা ছেলে থাকলে খুব ভালো হতো, তখন ভাবি ছেলে থাকলে যে কি ভালো হতো তা তো দেখতেই পাচ্ছি। যখন তখন বাড়িতে পুলিশ আসে যাওয়া করছে, দোকানে বাজারে লোক কি বলে জানিস, দত্তবাড়ি আগে কি ছিল আর এখন কি হয়েছে? না রে ছোট, আমার ছেলে নেই বলে কোনো দুঃখ নেই। আমারও তাই মেজদি, শ্রমণ আমার ছেলের থেকে কিছু কম নয়, লেখাপড়া শিখছে, হাতের কাজ শিখছে, সামনের মাসে তোর বাবা ওকে কম্পিউটারে ভর্তি করে দেবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আজকাল মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। তবে মেজদি, ছেলেরাও কম যায় না, লেখাপড়া করে নাম না করলেও অন্যভাবে নাম করে। তুইও যেমন অন্যভাবে নাম করে মানে? তুমিও যেন কেমন মেজদি, সব কিছু বুঝেও না বোঝার ভান করছো। বুঝিনি যে তা নয়, যেমন ধর কেউ লেখাপড়া শিখে বিদেশে গিয়ে নাম করে, আবার কেউ গুন্ডামি করে জেলে গিয়ে নাম করে। এই যে তোমার কি শরীরে রক্ত বলে কিছু নেই, নাকি ভগিনী নিবেদিতা হওয়ার চেষ্টা করছো? আমি অনেকক্ষণ শুনে তারপরে বেরিয়ে এলাম। কেন রে, আমি কি করেছি? আমি তো কোনো কথা বলিনি। কেন বলনি, কেন বলনি? তুমি এ বাড়ির মধ্যে বড়, মা ছোট মার গালে ঠাস ঠাস করে চড় না মেরে অপমানে চোখে জল ফেলছো। এই তোকে এখানে পাকামো করতে কে বলেছে? কতদিন বলেছি না যে বড়দের কথা মতো থাকতে নেই? বড় বড় কথা কি বললে, কি বললে তুমি? বড় মানে বয়সে বড়ের কথা বলছো? তুমি বলে জানো না বয়স মানুষকে বড় করে না, মানুষই বয়সের গুরুত্ব তৈরি করে। বুঝে জেঠিকে দরদ দেখানো হচ্ছে বলি, জেঠি একদিন তোমাকে কি বলেছিল সেটা খেয়াল আছে? যা খুশি তাই বলো, বড় মা তো বলতেই পারে, কিন্তু তুমি তুমি মা হয়ে মেয়েকে কি বলো সেটা এর মধ্যে ভুলে গেলে? কি বলি বল, কি বলি, কি বলি বল, কি বলি? জানিস তো, জানিস এই মেয়েটার হচ্ছে এই দোষ, ওই মাতাল বাপটা যা শিখাবে তাই তো শিখবে। তা ঠিক কথা, বাপ ঠিক থাকলে সংসার ঠিক থাকে, এই দিক থেকে তোমার থাকো, মেয়েকে সব সময় চলছে। আমি জানি আমার দুই ছেলেই খারাপ, আমি মা হয়ে বলছি, আমি কখনো গলা উঁচু করে কাঁসর ঘন্টা বাজিয়ে বলিনি যে আমার তরুণা তপন এই দত্তবাড়ির মুখ রাখবে, কারণ ওরা আমার অহংকার নয়, লজ্জা। আমি অনেকদিন থেকে কাউকে কিছু বলা ছেড়ে দিয়েছি, কিন্তু ছোট তুই বিশ্বাস কর, তো ভাসুর অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি। হ্যাঁ, সেদিক থেকে তুই বলতেই পারিস উনি ঠিক নন। কই, বড় ভাসুরের কথা তো আমি কিছু বলিনি। বলেছো ছোট মা, ঘুরিয়ে বলেছো। তুমি কি ভাবো এ বাড়িতে তুমি ছাড়া আর সবাই ঘাসে মুখ দিয়ে চলে? এই তুই ঘরে যাবি, মা পাল্লার দিয়ে দিয়ে মাথা খেয়েছে। সুতপা মেজু ঠাকুরপুর একমাত্র মেয়ে, আল্লাহ তো দিতেই পারে। তুমি আমার সংসারে কথা বলছো কেন? ঠিকই তো, আমরা কারো খাইও না পড়িও না, অন্য লোক কেন আমাদের ব্যাপারে নাক গলাবে? কি বললি, কি বললি ছোট, তুই আমাকে এই কথা বলতে পারলি? বাহ চমৎকার, চমৎকার। ছোট তুই যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে এলি সেদিনই আমি আমি তোকে বরণ করে ঘরে তুলেছিলাম। সেই জন্যই তো, সেই জন্যই তো এরা তোমাকে অন্য লোকের দলে ফেলে দিল। আচ্ছা বড় মা, তুমি এদের কাছ থেকে কি আশা করো, সহানুভূতি, শ্রদ্ধা? না বড় মা, এদের কাছ থেকে কিচ্ছু আশা করো না, এদের সেই শিক্ষা দীক্ষাই নেই। তোমার শিক্ষার নমুনা তো সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, রোজ রাতে নেশা করে বাড়ি ফিরছ, নিত্য নতুন ছেলেরা তোমাকে নামিয়ে দিয়ে যাচ্ছে, লোকে কি বলে জানিস, নষ্ট খারাপ মেয়ে। দারুণ দারুণ, এক্সেলেন্ট বড় মা। এরকম করতে নেই, আমার জন্য না, মোহিনী মা হয়ে তোকে অসম্মান করেছে, আমি তাই চর মেরেছি, আমাকে আমাকে তোমরা ক্ষমা করো। কি বুঝলে সত্যিকারের মায়ের চেহারাটা দেখলে? এবার থেকে ভাববো তোমাদের মা বলে ডাকা যায় কিনা। আগে আসিনি মতিদা? হ্যাঁ, এই মাত্র এল। আপনার তো সকালে আসার কথা ছিল। জানি মা, জানি,
তবে ইচ্ছাপুর থেকে না ফিরতে একটু দেরি হয়ে গেল, তাই আসতে পারি। এবার ফোট এই মুখ যেন আর দেখতে না হয়, যা দেখে। না না মতিদা, এ মুখ আমিও দেখাতে চাই না, বলছিলাম এইটুকু বয়সে তোমার মেয়ে খুব চালাক হয়ে গেছে। হ্যাঁ মানে চালাক হয়ে গেছে মানে কি রে? মানে মানে শুক্রবার দিন কথা হলো, আজ মঙ্গলবার টাকা দিয়ে দিল। আচ্ছা কি করে জোগাড় করলো বলো দেখি? কি করে জোগাড় করলাম সেটা জানার কি খুব প্রয়োজন আছে? আই শোন, তুই টাকা পেতিস টাকা দিয়ে দিছি, এরপর আর কথা শেষ কর। না না কথা নয় কথা না, শোনো শোনো বলছি, তোমার একটা সুন্দরী মেয়ে আছে তো, তোমার কোনো চিন্তা নেই। আজকাল সুন্দরী মেয়ে মানে তো বলছিলাম কি ওই টাকার ছাপাখানা। আপনি যাবেন নাকি? এই দেখো মতিদা, দেখো 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 এই দেখো, আহ রাগ করছো কেন? বলছি রোজ রোজ এক গাড়িতে ফিরো না, নতুন নতুন গাড়ি ধরতে পারলে না টাকা টাকা। রোজগার করে আর মতিলাল নিশ্চিন্তে মদ খেয়ে দিন কাটাচ্ছে। বাবা বাবা আমি তোমার জন্য নরকেও যেতে রাজি আছি, কিন্তু আমার তখনকার চেহারাটা তুমি সহ্য করতে পারবে না বাবা, পারবে না। আমাকে মারতে পারিস? তুমি একই বলছো। আমি ঠিকই বলছি, আমি শুধু এতদিন মতিলাল দত্ত হয়ে থেকে পিসির মনের অবস্থাটা না বুঝে ওনার মুখের কথাটাই ধরলে। মিথ্যে কথা তো কিছু বলেনি, আমাদের বাড়ির যা অবস্থা সেখানে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে? তোমার দাদা অলোক কি বলছে? ও আবার বেশি পাক, ও বলে নয়নতারা বাড়ির সঙ্গে নাকি ওর শিকড় গাঁথা আছে, তাই এই বাড়িকে অস্বীকার করে অন্য কোথাও যাওয়ার কথা নাকি ভাবতেই পারে। ঠিকই তো বলেছে, শেখরকে অস্বীকার করা মানে তো নিজেকে অস্বীকার করা, আর সত্যিকারের কোনো মানুষ সেটা করতে পারে বলে আমার অন্তত জানা নেই। তুমি জানবে কি করে? ছোটবেলা থেকে দাদা বৌদির কাছে মানুষ হয়েছে, এত ভালো মানুষ ওরা, সংসারের খারাপ দিকটা তোমাকে তো কোনোদিন দেখতেই দেয়নি। তুমি জানো কিছুদিন আগে ভর দিনের বেলা আমাদের বাড়িতে কি হয়ে গেল? আবার কি হলো? কি আবার হবে, আমার মা আর মেজো মা দুজনে পেঁচিয়ে পেঁচিয়ে বড় মার নামে কি সব বলছি, ব্যাস অমনি শুরু হয়ে গেল। তার মধ্যে সুতপা ঘর থেকে বেরিয়ে এসে প্রচন্ড রকমের ঝগড়া শুরু করলো। কি অসভ্য মেয়ে জানো, আমার মা আর মেজো মাকে যা তা বলে অপমান করছিল। আর তুমি কি করছিলে? আমি বাবা আমাদের ঘরে বসেছিলাম। তার মানে স্বার্থপরের মতো নিরাপদ দূরত্বে থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। তার মানে কয়েকজন মহিলা যদি অসভ্যের মতন ঝগড়া করে তাতে আমার কি করার আছে? তার মধ্যে তো বড় মা আবার মেজো মাকে একটা চড়ি মেরে দিল। তুমি কিন্তু দেখো সমস্ত ঘটনাটা মায়ের মুখে শুনে এসে আমাকে বলছো, এটাই স্বার্থপর। আসলে কি জানো, তুমি একা একা থাকতে চাইছো। কি বললে?
কথা থাকতে চাইছি। তুমি কি বললে? আমি একা একা থাকতে চাই। তার মানে আমি একা একা বাঁচতে চাই? হ্যাঁ তাই বলেছি। একটা কথা ভাবো তো শ্রবণা, বয়স্ক লোকেরা বহুদিন ধরে একটা ধ্যান ধারণা নিয়ে চলে আসছে, আজকে বর্তমান যুগের সঙ্গে হয়তো তাদের সেই ভাবনা চিন্তাটাকে তারা ঠিক মেলাতে পারছে না। তখন তোমার আমার সকলেরই উচিত অতীত এবং বর্তমানের মধ্যে একটা যোগসূত্র হিসেবে দাঁড়ানো। একটা কথা মনে রেখো, স্বার্থপরতা প্রথমে সুখ দিলেও শেষে দেয় কষ্ট। অফিস থেকে ফিরলে কাকু? হুম, কিছু বলবি? না। এমন সময় এইভাবে বারান্দায় দাঁড়িয়ে আছিস, কিছু হয়েছে? না কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। হুম, এই যে বড় মা। আরে সুতপা আয় ভেতরে। আজ রাত্রে কি হবে, আলু পটল না ধোকার ডাল্লা? তুই কি খাবি বল, আমি তাই রান্না করব। আমি বললেও তুমি পারবে না, এবারে সব ঘরে একই রান্না, অবশ্য ছোটকার ঘরে নানান রকম হয়। তা ঠিক, তবে হ্যাঁ আজকে না আমি মাছের তেলে বড়া করেছি, খাবি? আসছে গন্ধ। ঠিক আছে না খাবি খাস না। এবার বলতো তোর ছোটকা কি বললো? কি আবার বলবে, জিজ্ঞেস করছিল বারান্দায় একা একা দাঁড়িয়ে আমি কি করছি। তুই কি বললি? বললাম কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। জানিস সুতপা,
আজকে তোর মায়ের সাথে যা হয়ে গেল না, ভালো লাগছে না? আমার কিন্তু বেশ লাগছে। তার মানে? আরো ভালো লাগতো যদি তুমি পরপর কয়েকটা চর মারতে, তোমায় মিষ্টি খাওয়াতাম। সুতপা, ছি ছি ছি, এসব কি কথা! শত হলে মোহিনী তোর মা। মা কিরে, কিছু না বলে শুয়ে পড়লি যে? কিছু বলার নেই। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি এইমাত্র যার নাম করলে, সেই মোহিনী দত্ত কি সত্যিকারের মা হতে পেরেছেন? এভাবে না বলে তোর ভাবা উচিত, মানুষ হিসেবে বাবা মায়ের দোষগুণ থাকতেই পারে, কিন্তু সন্তান হিসেবে তাদের ভালো দিকটাই দেখা উচিত। ভবিষ্যতে চেষ্টা করব, কথা দিতে পারলাম না, চলি। তুই চলে যাচ্ছিস? হ্যাঁ। ভেতরে কয়েকটা কথা বলি। বলো। ওখানটা বস। বসলাম। তোর মন মেজাজ সব ঠিক আছে তো? আরে আসল কি বলতে চাও সেটা না বলে এসব কি বলছো তুমি? জেঠু, তোমার কোনো ভয় নেই, আমার মেজাজ ঠিকই আছে, যা বলবে বলো। তাহলে বলি, তোর বড় মা বলছিল তুই নাকি দুদিন বাড়ির বাইরে ছিলি। হ্যাঁ, দীঘা গিয়েছিলাম শেখরের সাথে। কে শেখর? আমার বন্ধু। আমি জানি কথাটা শুনতে তোমাদের একদম ভালো লাগছে না। আজকালকার দিন হিসাবে বিচার করলে ব্যাপারটার গুরুত্ব হয়তো কিছুই না। আমিও এটাকে খুব একটা আমল দিচ্ছি না, তবুও এই বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে। একটা আইবুড়ো মেয়ে একটা ছেলের সঙ্গে দুদিন কাটিয়ে এলো, আর তুমি বলছো এর কোনো গুরুত্ব নেই? বড় মা, আমি শেখরের আত্মীয়ের বাড়িতে ছিলাম, আর শেখর আলাদা একটা হোটেলে ছিল। আর জেঠু, আমি কেন গিয়েছিলাম শুনবে? না, কোনো কিছু শোনার দরকার নেই। দরকার আছে জেঠু, দরকার আছে। না শুনলে আমার সম্পর্কে তোমাদের ভুল ধারণাটা থেকেই যাবে। আচ্ছা জেঠু, আমি যদি তোমার মেয়ে হতাম, আর তোমার সামনে দাঁড়িয়ে যদি একটা লোক বলতো সুন্দরী মেয়ে থাকলে টাকার চিন্তা হয় না, তোমার মেয়ে সুন্দরী বলেই তুমি নিশ্চিন্ত, তোমার কেমন লাগতো জেঠু? বলো, তোমার কেমন লাগতো? এসব নোংরা কথা কে বললে? পটল দত্ত নামে একটা লোক। কেন কেন বলেছে? আর লোকটাকে ঢুকতে দিয়েছিলে কেন? লোকটার দোষ কোথায়? বাবা লোকটার থেকে টাকা ধার করেছে। আমি যেদিন টাকাটা শোধ দিই সেদিনকেই কথাগুলো বলেছিল। ছি 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 ছি। আচ্ছা, নিজের মেয়ের বসে একটা মেয়েকে কেউ এসব কথা বলতে পারে? পারে, নিশ্চয়ই পারে। মতি সুযোগ দিয়েছে তাই বলেছে। মানুষ মানুষ অবস্থার সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টায়। অথচ মতিটা চিরকাল অমানুষই থেকে গেল। কিন্তু তুই টাকা কোথায় পেলি? ধার করেছিস? ধার? কে আমাকে ধার দেবে? তাছাড়া ধার করতে যাবই বা কেন? আমি শেখরকে দুদিন সঙ্গ দিয়েছি, ওর আত্মীয়দের সঙ্গ দিয়েছি, তার বদলে আমার দরকারে শেখর টাকা দিয়েছে? চুপ কর, আর কিচ্ছু বলবি না। তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে বড় মা বলিস তাই না? আর এই বড় মার মুখের উপর এইসব কথা বলতে তোর এতটুকু আটকালো না? না, আটকালো না। কথাগুলো তোমাকে বলা যায় বলেই বলেছি। আচ্ছা, তুমি কি চাও এত বড় বাড়িতে
আমার কথা শুনবার জন্য কেউ থাকবে না, না থাকলে আমি বাঁচবো কি করে? আমার লজ্জা যন্ত্রণা অপমানের কথা আমি কাকে বলবো তোমাকে ছাড়া? তুমি তো সব সহ্য করো বড় মা, তাহলে আমাকে সহ্য করতে পারছো না কেন? কেন পারছো না?